নাইসলি ইন্টেরিয়র, ওপেন কিচেন, ফোর বেড ফাইভ বাথ, ড্রয়িং ডাইনিং, মাইন্ড ব্লোয়িং একটি ফ্ল্যাট, খুবই সুন্দর। ইন্টেরিয়র এক্সটেরিয়র টাইলস ফিটিংস ভেরি নাইস। প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর নিখুঁতভাবে তৈরি করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে প্রপার্টি শো বিডিতে আবার স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব গুলশান দুয়ে, নর্থ গুলশানে বেসিক্যালি, খুবই সুন্দর একটি সেমি ফার্নিশ ফ্ল্যাট, 3500 স্কোয়ার ফিটের, ফোর বেড ফাইভ বাথ। এটা হচ্ছে ফ্ল্যাটের আপনার ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমটা কিন্তু খুবই সুন্দর, মার্বেল ফ্লোর, প্রত্যেকটা রুমে কিন্তু আপনার এসি এবং ফ্যান দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেড, প্রত্যেকটা বেডরুমের সাথে কিন্তু আপনার অ্যাটাচ বাথরুম আছে প্রত্যেকটা বেডরুমের সাথে। এটা হচ্ছে গেস্ট বেড, বেসিক্যালি গেস্ট বেডের সাথে আপনার কোনো ব্যালকনি নেই, বাট লং উইন্ডো করা হয়েছে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমের ডিজাইনগুলো দেখুন, বাথরুমের টাইলসগুলো দেখুন, টাইলসগুলো কিন্তু খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে ক্রাফটেড টাইলস বলা হয় একে, আপনি হাত দিয়ে যখন স্পর্শ করবেন আপনি টাইলসের ডিজাইনগুলো ফিল করতে পারবেন। আর এপাশে আপনার ক্যাবিনেট করা হয়েছে, প্রত্যেকটা বেডরুমের সাথে এরকম ক্যাবিনেট করা আছে, আপনার আলাদা ড্রেসিং রুমের ব্যবস্থাও আছে। এপাশে হচ্ছে ড্রয়িং রুম, আর ড্রয়িং এবং ডাইনিংকে সেপারেট করার জন্য আলাদা আপনার কাঠের সেপারেশন করা হয়েছে। ডাইনিং এবং ফ্যামিলি লিভিং, সবচেয়ে সুন্দর স্পেসটা আমার কিচেনটাকে পছন্দ হয়েছে, কারণ ওপেন কিচেন প্লাস এর সাথে আলাদা ইন্টারনাল কিচেন করা হয়েছে, কিচেনের লং ডিশগুলো রান্না করা হবে। ডাইনিং রুমে আপনার সেম একটা ক্যাবিনেট করা আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং স্ট্রাকচার। আর এই পাশে হচ্ছে টোটাল তিনটা বেড, আমরা সবগুলো দেখছি। এটা হচ্ছে মাস্টার বেড, ভেরি নাইস, খুবই বড়, খুবই বড় একটি মাস্টার বেড। অ্যাপ্রক্সিমেটলি এটা 18x16 স্কোয়ার ফিটের মতো হবে। আর এর সাথে হচ্ছে একটা বাথরুম আছে, এর সাথে তার সাথে আপনার একটা ড্রেসিং রুমের জায়গা করা আছে। বেডরুম থেকে বাথরুমের বেশি সুন্দর মনে হচ্ছে আমাকে। আর বাথরুমে আপনার কিচেন আলাদা শাওয়ার ক্লোজেট দেওয়া হয়েছে, যাতে ড্রাই থাকে। উন্নত মানের আপনার ম্যাটেরিয়ালস ফিটিংসগুলো ইউজ করা হয়েছে। মাস্টার বেডরুম, এই পাশে হচ্ছে আরও তিনটা দুটো বেডরুম আছে, সেকেন্ড আরেকটা বেডরুম, বেডরুমের সাইজ বড়, লং উইন্ডো দেওয়া হয়েছে, একটা বাথরুম আছে, একটা ব্যালকনি আছে, খুবই সুন্দর। চারপাশ থেকে কিন্তু একদম খোলামেলা, সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাটটি অ্যাভেলেবেল আছে ফর রেন্ট। আপনার যদি কোনো ভালো ফরেনার অথবা লং টার্মের জন্য যদি আপনি ভালো খুবই রুচিসম্পন্ন মানুষ হয়ে থাকেন, তাহলে এই ফ্ল্যাটটি হচ্ছে আপনার। ফ্ল্যাটের ব্যাপারে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া হয়েছে, ফ্ল্যাটের সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে করতে পারেন। আর ফ্ল্যাট দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে চলে আসে। বন্ধুরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, কমেন্ট করলে আমার নিজের কাছেও ভালো লাগে যে আমার ভিডিওটিতে কোথায় ইমপ্রুভ করা দরকার। এরিয়ার ভিডিও চাচ্ছেন আমার দর্শকদের জন্য, আমি সকল এরিয়ার ভিডিও নেক্সট এপিসোডে আপনাদের কাছে নিয়ে আসবো। প্রত্যেকটা বেডরুমই দেখেন আপনার খুবই সুন্দর করে ডেকোরেটেড করা, প্রত্যেকটা বেডরুমে আপনার ক্যাবিনেট আছে, অ্যাটাচ বাথরুম আছে, এবং স্পেশাল প্রত্যেকটা রুমের বাথরুম খুবই লাক্সারিয়াস, খুবই লাক্সারি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, টাইলস, স্যানিটারি আইটেম, আপনার
বেসিং, কমোডস, ইচ অ্যান্ড এভরিথিং ইজ খুবই খুবই লাক্সারি জিনিসপত্র ইউজ করা হয়েছে, খুবই মানসম্মত। ফার্স্ট আমরা ড্রয়িং ডাইনিং দেখলাম, তিনটা বেডরুম দেখলাম, এপাশটাতে ছিল একটা বেডরুম। এখন আমরা এই ফ্ল্যাটের সবচেয়ে মাস্টার পিস হচ্ছে এর কিচেন রুম, কিচেন রুমটা দেখুন। এপাশটাতে হচ্ছে আপনার কিচেন রুম আছে, কিচেন রুমটা কিন্তু খুবই বড়, আর এটা হচ্ছে ওপেন কিচেন, ড্রাই কিচেন, ছোট একটা ড্রাই কিচেন এখানে দেওয়া হয়েছে ফুড সার্ভ করে রাখার জন্য। এই পাশটা হচ্ছে যে মেগা কিচেন যেটা আমরা বলি, এটা বড় লার্জ কোনো কিছু রান্না বান্না করার জন্য বার্নার থেকে শুরু করে সব কিছু এখানে আছে, প্রত্যেকটা জায়গায় আপনার কিচেনের ক্যাবিনেট করা আছে, কিচেন হুড, ইলেকট্রিক স্টোভ এবং রেগুলার গ্যাস স্টোভ সব কিছু আছে এখানে। আর এর ব্যাক সাইডে হচ্ছে আপনার সার্ভেন্ট কোয়ার্টার, সার্ভেন্ট কোয়ার্টার কিন্তু বিশাল বড়, সার্ভেন্ট কোয়ার্টার এখানে সার্ভেন্ট বাথরুম, সার্ভেন্ট রুম এবং সার্ভেন্ট বাথরুম দেওয়া হয়েছে, স্টোর রুম আছে। বন্ধুরা ভিডিওটা আমাদের কীরকম লাগলো আমি আবারও বলছি, আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানান এবং ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন, যদি আপনার এই ফ্ল্যাটের সম্পর্কে কোনো ইনকোয়ারি জানার থাকে আমাদেরকে জানান। তাহলে বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করছি, প্রপার্টি শো ভিডিওতে সবাইকে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আসসালামু আলাইকুম।